আঠেরো বছর বয়সের উপরে যারা যারা ভিডিওতে ক্লিক করেছেন তারা স্কিপ করবেন না কেননা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু বারো হাজার করে টাকা পেতে পারেন তো কীভাবে পাবেন এবং কিভাবে আবেদন করলে কোথায় গিয়ে আবেদন করলে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বারো হাজার করে টাকা পাবেন ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেল নতুন হয়ে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমরা আমাদের মোবাইল দিয়ে বারো হাজার টাকার সরকারি টয়লেটের আবেদন কীভাবে করতে পারি এর জন্য আমি মোবাইলে ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি আপনারা যদি ওপেন না করতে পারেন ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে ওয়েবসাইটটায় কীভাবে চলে আসবেন তো চলুন এখন আমরা দেখে নেই আবার রিকোয়েস্ট করতেছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা ডান সাইডে দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট লগ ইন লেখা আছে তো অ্যাপ্লিকেন্ট লগ ইনের নিচে দেখতে পারবেন নিউ অ্যাপ্লিকেন্ট তো নিউ অ্যাপ্লিকেন্টের ওখানে দেখতে পাবেন ক্লিক হেয়ার লেখা আছে তো ক্লিক হেয়ারে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক হেয়ারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা লেখা দেখতে পারতেছেন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন তো এখানে ফর্মটা ফিল করতে হবে ফর্মটাতে প্রথমে আমাদের নাম তারপর মোবাইল নাম্বার তারপর ইমেল আইডি তারপর অ্যাড্রেসে ফুল অ্যাড্রেস দিয়ে দিতে হবে তো অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা স্টেট সিলেক্ট করে দিতে হবে এখান থেকে তো সিলেক্টে ক্লিক করার পর কিন্তু সমস্ত স্টেট এখানে চলে আসবে আসার পর এখান থেকে আপনারা আপনাদের পার্সোনাল স্টেট সিলেক্ট করে নেবেন তারপর সিলেক্ট করতে হবে আইডি টাইপ তো আইডি টাইপে ক্লিক করে কি আইডি কার্ড এখানে শো করতে চান সেটাতে ক্লিক করে দেবেন তো আমি পান কার্ড শো করবো তো সেই ক্ষেত্রে পান কার্ডে ক্লিক করে আইডি নাম্বার দিয়ে দিতে হবে তো আইডি নাম্বারে আমি পান কার্ড নাম্বার দিয়ে দিব তো পান কার্ড নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচা দেখতে পারবেন তো ক্যাপচাটা ক্যাপচার ঘরে বসিয়ে রেজিস্টার যে লেখা দেখতে পারতেছেন রেজিস্টারে ক্লিক করতে হবে তো ফর্মটা ফিল আপ করে নিয়েছি নেওয়ার পর রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পর কিন্তু পেজটা লোডিং হবে লোডিং হওয়ার পর এরকমভাবে ইওর রেজিস্ট্রেশন হ্যাভ বিন সাকসেসফুল্লি ডার ইউর লগ ইন আইডি তো এখানে আপনারা একটা লগ ইন আইডি দেখতে পাবেন এটাকে স্ক্রিনশট মেরে নেবেন নাইবা বা কপি করে রেখে দেবেন কপি করে নেয়ার পরে হোমে ক্লিক করে আপনারা হোম পেজে চলে যাবেন হোম পেজে চলে আসার পর এখানে আপনারা ডান দিকে অ্যাপ্লিকেন্ট লগ ইনের নিচে দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট গেট ওয়ান টাইম পাসওয়ার্ড তো অ্যাপ্লিকেন্ট গেট ওয়ান টাইম পাসওয়ার্ড যে লেখা আছে এইখানে ক্লিক করে দিতে হবে তো এইখানে যখনই ক্লিক করবেন পেজটা লোডিং হয়ে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আসার পর যে লগ ইন আইডিটা কপি করে নিলাম সেটা এখানে পেস্ট করে দেবো এবং ইমেল আইডি দিয়ে দেবো রেজিস্টার করার সময় যে ইমেল আইডিটা দিয়েছিলাম তারপর ক্যাপচা দিয়ে অন সেন্ড অন টাইম পাসওয়ার্ড যে লেখা আছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসলো আসার পর এখানে আপনাকে বলতেছে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং ইমেল এড্রেসে একটা পাসওয়ার্ড সেন্ড করা হয়েছে তো আমি এখন ইমেল আইডিতে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমি ইমেল চেক করে পাসওয়ার্ডটা কালেক্ট করে নেব তো পাসওয়ার্ডটা কালেক্ট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি কি করতে হবে তো পাসওয়ার্ডটা কালেক্ট করার পর আমি লগ ইন যে আইডি যে লেখা আছে লগ ইন আইডিতে লগ ইন আইডি দিব এবং ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছে ক্যাপচা বসিয়ে লগ ইনে ক্লিক করে দেবো তো লগ ইনে ক্লিক করার পর দেখতে থাকুন কী করতে হয় তো লগ ইনে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসলো আসার পর এখানে আপনারা বাম দিকে দেখতে পারতেছেন নেম এবং লগ ইন লগ ইন আইডি তারপর দেখতে পাইতেছেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের তিনটি ঘর তো কারেন্ট পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা ইমেইলে পেয়েছি সে পাসওয়ার্ডটা দিতে হবে এবং নিউ পাসওয়ার্ড যে লেখা আছে এখানে নতুন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে তো নতুন যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন কনফার্ম পাসওয়ার্ডেও সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে দেখতে পাবেন ক্যাপচা দেওয়া থাকবে তো ক্যাপচাগুলো বসিয়ে নিশ্চয় আপনারা চেঞ্জ পাসওয়ার্ড যে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনার নাম ইমেল আইডি এবং আইডি টাইপ এবং মোবাইল নাম্বার এগুলো সব কিছুই এখানে দেখতে পাবেন প্রথমে ফর্ম ফিল আপ করার সময় যে বস্তুগুলো দিয়েছিলেন তো তারপর যখন নিচে চলে আসবেন আসার পর এখানে আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে তো এখানে প্রথমে আপনারা দুই নাম্বারে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর তিন নাম্বারে আপনারা এখান থেকে অফিস সিলেক্ট করে নেবেন আপনাদের নিয়ারে যেটা অফিস থাকবে তো অফিস সিলেক্ট করার পর চার নম্বরে আপনারা ওয়ার্ড সিলেক্ট করে নেবেন তো আপনারা কয় নাম্বার ওয়ার্ডে পড়েন তারপর আপনাদের পরে ফর্ম ফিল আপ করতে হবে টয়লেট পার্টিকুলার অনার তারপর এক নম্বরে দিতে হবে অ্যাপ্লিকেন্ট নেম দুই নম্বরে জেন্ডার তিন নম্বরে ফাদার্স নেম চার নম্বরে মোবাইল নাম্বার পাঁচ নম্বরে আপনাদের রেসিডেন্টিয়াল অ্যাড্রেস ছয় নাম্বারে দিতে হবে আপনাদের টয়লেট আছে কি না যদি আসে তাহলে ইনসাইডেন্টারি লেট্রিন দেবেন না থাকলে নো একটিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সাত নম্বরে কিছু করতে হবে না আট নাম্বারে যদি আধার কার্ড থাকে ইয়েস দেবেন অন্যথা নো দিয়ে দিলেই হয়ে যাবে তো আধার কার্ড যদি থাকে আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে তো আটের এতে আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন তারপর চলে আসলো নয় নম্বর অপশনে আপনারা যদি আপনাদের সেলফ হেল্প গ্রুপের আন্ডারে কাজটা করতে চান কনস্ট্রাকশনের তাহলে ইয়েস দিবেন অন্যথা ন দিয়ে দিলে আপনার কিন্তু অফিসের আন্ডারেই তারা সরকারিভাবে কাজ করে দেবে তো নয় নম্বর অপশনের পরে চলে আসলো নয় নম্বরের এ তো নয় নম্বরের এতে আপনাদেরকে দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস তো ব্যাংক ডিটেলসে প্রথমে আপনাদের আইএফসি কোড তারপর দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার তারপর অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করে দিতে হবে কনফার্ম করার পর এখানে আপনাদেরকে পাসবুকের ফার্স্ট কপি ফটো মেরে কিন্তু আপলোড করতে হবে তো আপলোড করার সময় একটি কথা খেয়াল রাখবেন আপনার ফটো সাইজ কিন্তু একশো কেবির উপরে হলে হবে না তারপর দিতে হবে আপনার অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ ফটোগ্রাফের সাইজও কিন্তু পঞ্চাশ কেবি থেকে উপরে হলে হবে না তারপর আইগ্রিতে টিকমার্ক দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হয়ে যায় এখন আমি অ্যাপ্লিকেশন করবো না আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানানো হয়েছে এখন দেখে নেব যে ওয়েবসাইটে কীভাবে চলে আসবো ওয়েবসাইটে চলে আসার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে সার্চ করবেন আইডবল এস এল তো আই ডবল এস এল লিখে সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর প্রথমে আপনারা দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল হাউস ল্যাট্রিন অ্যাপ্লিকেশন তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলেই আপনাদের সামনে স্বচ্ছ ভারত অভিযানের ওয়েবসাইটটা চলে আসবে আসার পর আমি যে পদ্ধতিটা আপনাদেরকে শেখালাম সেই পদ্ধতি ইউজ করে আপনারা এখানে সরকারি বারো হাজার টাকার ল্যাট্রিনের আবেদন করবেন তো আশা করি ভিডিওটাতে আপনাদেরকে ভালো একটি ইনফরমেশন দিতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে